জামাই তো তার শ্বশুর বাড়িতে সবসময় স্পেশাল, তবুও সেই স্পেশাল দিনের তো একটা স্পেশাল দিন থাকে, তাই না? তো বন্ধুরা, দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলেই আসলো। আর এদিকে দেখো, জামাই বাবাজি মানে আমার মায়ের জামাই বাবাজি মিষ্টি হাতে নিয়ে ঢুকছে। আর এখানে তার জন্য চিংড়ি মাছের মালাইকারি করা হবে, সেজন্য বাবা নারকেলটা ফাটিয়ে দিল। ভেবেছিলাম অনেকটা জল হবে, কিন্তু খুব একটা বেশি জল ছিল না। আমরা দুজন মিলে চললাম কাপড়, জামা আর মিষ্টি নিয়ে কাকিদেরকে দিতে। আর মা সেই সকালবেলায় কোনো রকম কটা খেয়ে এই যে রান্নাঘরে ঢুকেছে জামাইয়ের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করার জন্য। ওর যদি মাংস পাতে থাকে তাহলে আর ও কোনো কিছুর দিকে তাকায় না। যদি মা ভালোবেসে আলু ভেজে দেয় তো সেটা দিয়েই ভাত খায়। অন্য কিছু দিলেও বারণ করে দেয় সাফ, মা আমাকে অন্য কিছু রান্না করে দেবে না, মাংস হলে আমার অন্য কিছু ভালো লাগে না। মা তাই করে দেয়, কিন্তু আজ সে যতই বারণ করুক মা কি কথা শুনবে? আজ তো সে ভালোবেসে নানা পদে তার জন্য রান্না করে দেবে। তো চটি ভালো লাগে না, সামনে যদি এত রকমের আইটেম থাকে তো তোমরা কমেন্টে জানিও, তোমরা কি জামাই ষষ্ঠীতে গেলে নাকি এই বছর হলো না পরের বছর হবে? তো দেখেই নাও মেনুতে কি কি ছিল। আলু ভাজা, উস্তে ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, টক ডাল, তারপরে রুই মাছের একটা পাতলা ঝোল, মাছের মাথা, তারপরে খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর শুধু আম ছিল, কারণ আরও ফল দিতে হয়। এবার ও বলেছিল যে না, আমি শুধু যেহেতু খাবো না, ও দিতেও হবে না শুধু শুধু। আর এদিকে সবে খেতে বসেছে আর অমনি কারেন্টটা যেতে হলো এক্ষুনি, সেজন্য মা আবার ওকে পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিল। এই যে বললাম না অন্য কিছু খায় না, সেজন্য দেখো আর একটা থালায় তুলে রেখেছে। খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার আগ দিয়ে যেহেতু চলে আসবো, মা বললো যা তোরা দুজন মিলে বাজারে গিয়ে কিনে নিয়ে আয়। প্রত্যেক বছর আমাদের হাতেই টাকা দিয়ে দেয়, যেটা খুশি সেটা কিনে নিয়ে আয়। তো এইখানটাতে এসে ওর এই প্যান্টটা নিয়ে একটু মুশকিলে পড়ে গেছি, মানে পছন্দ হয় হয় না, এই করে করে বাজার ঘুরে লাস্টে প্যান্টটা পছন্দ হচ্ছে। সত্যি প্যান্টের কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল। তো মা বলেছিল আমাকে একটা শাড়ি নিতে, তো লাস্টে আমি কী নিয়েছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এই বাচ্চাদের এই প্যান্টগুলো না বাজারে গিয়ে দেখলাম নতুন উঠেছে, এত সুন্দর লাগছিল, কিন্তু দামগুলো যেন অতিরিক্তই বেশি। সামান্য এই ছোটো ছোটো প্যান্টগুলো 150 টাকা করে চাচ্ছিল, তো সেজন্য আর নিলাম না, ভাবলাম অন্য কোনো দিন নেব। আর বাড়িতে এসে আর সময়ও পাইনি, লেট হয়ে গেছিলো, জন্য সোজা বাড়িতে কিছুক্ষণ দাঁড়ানো বলতে মেয়েকে নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো ষষ্ঠীতেও কী কী পেলো দেখো তো। তোমরা কিন্তু আবার ভেবো না যে এটা আমার, এটা কিন্তু ওর, ওকে দিয়েছে, আমাকে দেয়নি। এই হেডফোনটা দিয়েছে আর এই শার্টটা দিয়েছে। অ্যাকচুয়ালি আগের বছর ওকে একটা হেডফোন দিয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এই বছর ও বললো যে ঠিক আছে যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে আর একটা নিয়ে নিক জামাই। আর আমি বললাম না আমি কি নিয়েছি, আমি কিছুই তেমন নিইনি, আমি নিয়েছি নাইটি। মা বলেছিল আমাকে শাড়ি নিতে, কিন্তু শাড়ি টাড়ি নিতে ইচ্ছা করলো না, ভাবলাম গরমের মধ্যে নাইটি নিই, নাইটিটাও তো পরতে পারবো, শাড়ি অতটা এখন আর ভালো লাগে না পরতে গরমের মধ্যে। তা আমি আবার দেখো এটা নিয়ে একটু ঢং করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, কমেন্টে জানিও ওই জিনিসগুলো কেমন হয়েছে। আর শোনার জন্য নিয়েছিলাম এই এই ড্রেসটা, এটাও আমার খুব ভালো লেগেছে, কারণ নিচের এই যে কাটিংটাও খুব সুন্দর লাগছিল। সামনে আমরা পুরী যাচ্ছি, তো সোনাকেটাকে তখন পরাবো। আর এই যে ওই ওর প্যান্টটা, প্যান্টটা সত্যি খুব ভালো হয়েছে, কোয়ালিটিটা খুব সুন্দর, কিন্তু দামটা হয়তো একটু বেশি নিয়ে নিয়েছে, সব প্যান্টেরই দাম অতিরিক্তই চাচ্ছিল। তো এখানে দেখো কোমরের শাড়ি গুঁজে কাজে লেগে পড়তে হবে, যেহেতু বাপের বাড়িতে ছিলাম এই কদিন শুয়ে বসে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তো আর সেটা হয় না, সেজন্য আসার সাথে সাথে এই যে কাজে লেগে পড়লাম। কাজে লেগে পড়া বলতে নিজের ঘরটা গোছানো, যেহেতু রাত হয়ে গেছে সংসারে তেমন আর কোনো কাজ নেই। আর এদিকে দুপুরে সমস্ত রান্না ছিল, যেহেতু আমার ননদ নন্দাই এসেছিল, তো সেজন্য দেখলাম সব রকমের তরকারি আছে, শুধু কটা ভাত করলেই হবে, সেজন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত, আর একদিকে এই ডালটা ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু ফুটিয়ে নিচ্ছি। তো ভাবলাম ডালটা যখন ফোটালাম বাদ বাকি দুটো তরকারিও ফুটিয়ে নিই, আরও একটা মাছের ঝোল ছিল সেটা আর ফোটাইনি। তো ফোটাতে গিয়ে দেখো ফেলেও দিলাম কিছুটা। তো তোমরা জানিও তোমরা সময় ষষ্ঠীতে গেলে কেমন আনন্দ করলে। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য ভিডিওতে, টাটা।